بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أمر الله الفضل وكرمه تصنطر شركتي بطمي تصنطر عبد السلام تنغيل আলাইকুম আসসালাম ও বরাকাতু তিনি জানতে চেয়েছেন উজুর করার সময় বিস্মিল্লা বলতে ভুলে গেছেন তো মাঝখানে স্মরণ হয়েছে সেক্ষেত্রে কি মাঝখানে বিসমিল্লা বলবেন না বিসমিল্লা ছাড়াই উজু হয়ে যাবে জবাব উজু শ্রহী হওয়ার অন্যতম একটি বিষয় হলো বিসমিল্লা দ্বারা উজু শুরু করা কেননা সাল্লাম প্রত্যেকটি ভালো কাজেই বিসমিল্লা বলতেন বিসমিল্লা দ্বারা শুরু করতেন তবে উজুর মধ্যে যে বিসমিল্লা বলা এটা ওয়াজিব না সন্মত এ ব্যাপারে অল আমাদের মধ্যে দ্বিমত রয়েছে একদল আলেম এটাকে ওয়াজিব বলেছেন তারা দলিল নিয়েছেন সোনানে থিরমিজির হাদিস যেখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন লাদু আলিমাল্লা ইসমাল্লাহি আলেই যে ব্যক্তি উজুতে বিসমিল্লা বলল না তার উজু নাই হাদিসটি আলবানি সহি বলেছেন অপরপক্ষে আরেকদল আলেম তারা বলছেন যে উজুর মধ্যে বিসমিল্লা বলা হলো সন্নত আর তারা বলতে চেয়েছেন যে উজুতে বিসমিল্লা বলার আবশ্যকতা সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে সেগুলি অকাট্যভাবে নয়

সলাতের এরাদা পোষণ করবে তখন তোমরা উজু করে নেবে সে বিবরণ এসেছে সেখানে বিষয়টিও আসেনি এর শিক্ষা সংক্রান্ত উজু যত ঘটনা বর্ণিত হয়েছে উজু শিখালেন অজু শিক্ষা দিলেন এতে বিসমিল্লা শুরু করে শিক্ষা দিয়েছেন এমনও বলিষ্ঠ প্রমাণ নাই সেই হিসাবে দ্বিতীয় শ্রেণীর আলেমরা বলছেন যে উজুর মধ্যে বিসমিল্লা বলা হলো সুন্দর তাই আমরা বলতে পারি যে উজুর মধ্যে কেউ যদি উজু বিসমিল্লা বলে শুরু করাটা বলে যায় তাহলে তার জন্য আর কিছু করতে হবে না তার উজু সহি হয়ে যাবে ইনশা আল্লাহ মাঝখানে আর বিসমিল্লা পড়ার কোনো দরকার নেই যদিও এ ব্যাপারে ডিমত থাকলেও বাস মহাতিবরা বলেছেন ইমন সহ যে এতে কোনো অসুবিধা নেই উজু হয়ে যাবে পুনরায় আর বিসমিল্লা বলার প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন